অধ্যায়ে আমরা কোন অবজেক্টের এডিটিং মডিফাই ও কিছু অ্যানিমেশনের কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখানে আমরা একটি অবজেক্ট একটি সার্কেল ক্রিয়েট করেছি। এখন অনেক সময় এরকম প্রয়োজন হবে যে আমাদের এই সার্কেলটি বা এই অবজেক্টটি আমাদের কপি বা কাট করেছি, যেমন আমরা এখানে এটিকে কাট করলাম। এখন আমরা পেস্ট করতে চাই। আমরা যদি নর্মালি এটিকে পেস্ট করি, দেখুন আমরা আমাদের নির্দিষ্ট পজিশন মতো কিন্তু পেস্ট হয়নি, কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে সঠিক স্থানেই, আমাদের নির্দিষ্ট স্থানেই যেন এটি পেস্ট হয়। তো এটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে আমরা কাট বা কপি করে আমাদের এডিট মেনুতে গিয়ে এখানে পেস্ট ইন প্লেস রয়েছে, তো পেস্ট ইন প্লেস ক্লিক করতে হবে আমাদের। তো পেস্ট ইন প্লেসে ক্লিক করলে ফলে যে ব্যাপারটি দাঁড়ালো যে আমরা যেখান থেকে এটিকে কাট করেছিলাম ঠিক সেই পজিশনে এটি পেস্ট হয়েছে। অনেক সময় আমাদের কাজের প্রফেশনাল কাজ করতে গেলে এই কমান্ডটি প্রয়োজন হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অ্যানিমেশন করার ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে সাপোজ আমরা ধরুন এই অ্যানিমেশন একটি অ্যানিমেশন তৈরি করছি। এটি বোঝার জন্য আমরা প্রথমে এটিকে আমরা আমাদের সিম্বলে কনভার্ট করার জন্য কনভার্ট টু সিম্বল প্রথমে আমরা গ্রাফিক্স করে নিই এটিকে। এরপর এটিকে ছোট করে নিই শিফট চেপে। ছোট হলো, এরপর আমরা 10 নম্বর ফ্রেমে ক্লিক করে একটি কি ফ্রেম আমরা নিয়ে নিব। তো এরপরে আমরা এটিকে বড় করে ফেলব। তো বড় হলো, এরপর আমরা এটিকে সিলেক্ট করে এটিকে জাস্ট অ্যানিমেশন দিয়ে দিব, ক্রিয়েট এ মোশন টুইন। এখন আমরা এই সিলেকশন থাকা অবস্থায় আমরা জাস্ট এই ফ্রেমটুকু কপি করব, মাউসের ডান বাটন চেপে কপি করব, জাস্ট কপি ফ্রেম, কপি ফ্রেম, কপি ফ্রেম দিয়ে আমরা একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা এই দ্বিতীয় লেয়ারের প্রথমে ক্লিক করে আমরা মাউসের ডান বাটন চেপে আমরা এখান থেকে পেস্ট ফ্রেম দিয়ে দিব। তো পেস্ট ফ্রেম দেওয়ার পরে আমরা লেয়ার টু সিলেক্ট করে আমরা এই জাস্ট এই জিনিসটিকে ড্র্যাগ করে একটু ডানে সরিয়ে দিব। আমরা ডানে সরিয়ে দিলাম এবং আমরা যে বাড়তি যে অংশটুকু রয়েছে এই বাড়তি অংশটুকু আমরা সিলেক্ট করে এভাবে এই ফ্রেমটুকু রিমুভ করে দিব মাউসের ডান বাটন চেপে। এখন আমাদের আমরা যদি এটিকে প্লে করি তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন হচ্ছে এবং পরে আবার মাঝখানে দ্বিতীয় অ্যানিমেশনটি হচ্ছে। তো এই টেকনিকের মাধ্যমে আমরা আমাদের অ্যানিমেশনের কাজগুলো করে নিব। এরপর দ্বিতীয় যে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা লেয়ারকে ডিস্ট্রিবিউট করা। তো এটি আমরা বোঝার জন্য প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করি। তো রেক্ট্যাঙ্গেল ড্র করার পূর্বে আমরা লেয়ার টুকে ডিলিট করে দেব, অর্থাৎ একটি লেয়ারের মধ্যে আমাদের সমস্ত কাজগুলো করতে হবে। এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এরপরে আমরা টেক্সট আমরা লিখি। তো টেক্সট লেখা হলো দেখুন যে আমাদের এই তিনটি অবজেক্ট একই লেয়ারে রয়েছে, একটি লেখা, একটি সার্কেল, একটি রেক্ট্যাঙ্গেল। এখন আমরা আমাদের অনেক সময় এমন প্রয়োজন হতে পারে যে আমরা একটি একই লেয়ারের মধ্যে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন অ্যানিমেশন করেছি, এখন প্রয়োজন হয়েছে যে এগুলো বিভিন্ন ভিন্ন ভিন্ন লেয়ারে হলে ভালো হতো, কিন্তু যেহেতু প্রথমেই আমরা একই লেয়ারে করে ফেলেছি, এখন আমরা আলাদা লেয়ারে করার জন্য আমরা আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে এটা হচ্ছে মডিফাই মেনুতে গিয়ে আমরা অবশ্যই প্রথম ফ্রেমটি সিলেক্ট করে নিতে হবে। এভাবে ক্লিক করে এরপরে মডিফাই মেনুতে গিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, এটিতে আমরা ক্লিক করব। তো এটিতে ক্লিক করলে আমরা দেখুন অলরেডি সে আলাদা আলাদা লেয়ারে পরিণত, লেখার জন্য আলাদা লেয়ার, সার্কেলের জন্য আলাদা লেয়ার এবং রেক্ট্যাঙ্গেলের জন্য আলাদা লেয়ার সে ক্রিয়েট করেছে। এটি মূলত ফ্ল্যাশ এমএক্সে নতুন সংযোজিত একটি বিষয়। তো এভাবে আমরা আমাদের
কাজের সুবিধা মতো আমরা কাজ করে নিতে পারবো।